সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি এ পর্যায়ে আলোচনা করব আমরা যারা কম্পিউটারে বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি সেটা দুই হতে পারে দুই হতে পারে অনেক ধরনের ভাষণ আছে আপনারা যে কোনো ভাষণে ব্যবহার করেন না কেন আমরা সূচিপত্র তৈরি করব কীভাবে আমি সেটি এখন আলোচনা করব তো আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি ধরুন আমি আগের থেকে তৈরি করে একটি সূচিপত্রের জন্য একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা সাধারণত সূচিপত্রে যে যে সংখ্যাগুলো নিতে চাই বা যে যে সেন্টেন্সগুলো নিতে চাই বা যে ওয়ার্ডগুলো নিতে চাই সেই শব্দগুলোকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং ওয়ান চাপতে পারেন তাহলে সেটি হিডিং ওয়ান হয়ে যাবে অর্থাৎ এটি সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করে হিডিং ওয়ানে ক্লিক করবেন আমি এরকম অনেকগুলো সিলেক্ট করে হিডিং ওয়ান রেখেছি যেমন এখানে নোট আমি এখানে হিডিং ওয়ান রেখেছি তো আপনারা যে যে শব্দগুলোকে বা যে যে সেন্টেন্সগুলোকে আপনারা পত্রে আনতে চান সেই সেই শব্দগুলোকে আপনারা এইভাবে সিলেক্ট করে হিডিং ওয়ানে ক্লিক করবেন এখানে নর্মাল আছে নর্মালে অবশ্যই নয় হিডিং ওয়ানে ক্লিক করবেন তো আমি এখানে বেশ বেশ কিছু ওরকম সিলেক্ট করে রেখেছি এবং হেডিং ওয়ান করে রেখেছি হেডিং ওয়ান করার পরে আমরা সাধারণত ওই উপরে সূচিপত্র এরকম তো লিখেই থাকি তো সূচিপত্রের লেখার ঠিক নিচে আমি দেখাচ্ছি সূচিপত্রের একদম নিচে সেটা অবশ্যই ইংলিশ ফন্টা দিতে হবে কারশটা রেখে আপনারা জাস্ট ইনসার্টে ক্লিক করবেন ক্লিক করার পর রেফারেন্সে যাবেন রেফারেন্সে যাওয়ার পর এখানে ফুটনোট ক্যাপশন ক্রোস রেফারেন্স এবং ইন্ডেকশান টেবিলস এরকম দেখা যাচ্ছে আপনি লাস্টটাতে ক্লিক করবেন অর্থাৎ ইন্ডেকশান টেবিলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইন্ডেক্স টেবল অফ কনটেন্টস টেবল অফ ফিগার এবং টেবল অফ অথরাইটিস এই চারটি ট্যাব পাবেন চারটি ট্যাবের মধ্যে আপনাকে দ্বিতীয় ট্যাপে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি সোজা ওকেতে ক্লিক করবেন আমি ওকেতে ক্লিক করছি ক্লিক করার পর সুন্দর একটি সূচিপত্র আমরা পেয়েছি যে সূচিপত্রটাতে আপনি যে পেজে যেতে চান অর্থাৎ যেমন এখানে নোট আছে এই নোট এখানে নোট আছে তিন নম্বর পেজে আবার শেষে একটা আছে নোট অফ ইউ ক্যান ক্রিয়েট কন্টেন্ট ডব্লিউ আমি যদি এখানে যেতে চাই জাস্ট আপনি কন্ট্রোল ধরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে আপনি সরাসরি সেই পেজে যেতে পারবেন আমি সেই পেজে চলে আসলাম কন্ট্রোল ধরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে আমি সেখানে যেতে পারবো তো যে কোনো পৃষ্ঠায় বা যে কোনো পেজে ওভাবে যাওয়া সম্ভব তো খুব সহজেই আমরা একটা সূচিপত্র তৈরি করে 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 ফেললাম তা আপনারা আপনারা নিচে এভাবে করবেন এবং আমি অবশ্য আরেকটি সূচিপত্র আপনাদেরকে দেখাবো সামনের দিকে এর স্থিতিতে আরও কোনো সহজ পথ আছে কি না সেটার ওপর আমি একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব তো এই ছিল আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের এতটুকু উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই এটি একটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে ভাইয়া টাকা পয়সা খরচ হবে না জাস্ট আপনি সাবস্ক্রাইব করলে প্রতিটা ভিডিও অটোমেটিকভাবে পেয়ে যাবেন তাতে আপনাদের উপকার ব্যতীত ক্ষতি হবে না পরিশেষে আপনার জানা সবল এবং সার্থক এই প্রত্যাশা করে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ